মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর আমিও অনেক ভালো আছি, সুস্থ আছি। আর আমি এখন পুকুর পাড়ে আছি। এখন সকাল 11টা বাজে, সকাল দুপুরই হয়ে গেছে প্রায়। তো দাদা মাছ ধরছে। আমি প্রথম জালটা দুবার আমি জাল ফেলেছি, বাট একটাও মাছ উঠেনি। এটা আমার ব্যাড লাক। তো এখন দাদা মাছ ধরছে আর এদিকে মাও ধরছে। আমি আর পুকুরে নামি। আজকে আমিই রান্না করব, কারণ বৌদি বাড়িতে নেই। বৌদি বাবার বাড়িতে গেছে কালকে, আর আজকে রান্না ডিউটি আমার। তো ভাবছি মাছটা ধরার পর আমি মাছটা কেটে তার উপরে স্নান করবো। এখনও স্নান করিনি, সকাল অনেক সকালে ঘুম থেকে উঠেছি, বাট টাইমও পেয়েছি। কিন্তু আমি মাছ ধরতে এসেছি, আমি দেখবো না কী করবো, কিছু বুঝতে পারছি না। দাদাই তো মাছ ধরছে, আমি তো এসেছি কিন্তু কিছুই করতে পারলাম না, হেল্প করতে পারলাম না। তো মাছ ধরেছে, আমি দেখিয়ে দিব কতগুলো মাছ পেয়েছে এত টাইমে। এখন এখানে মাছ ধরছে, সব সিলভার। ছোট ছোট মাছ, বড় মাছ ধরতে পারেনি, উঠে না। অ্যাকচুয়ালি একজনে মাছ ধরতেই পারে না, দুজন যদি আসে সময় সময় দুজন মানুষে দুটো জাল নিয়ে আসলে বড় মাছ ধরতে পারে। নাহলে সবাই ছোট ছোট মাছ ধরেই নিয়ে যায়। সুরদা যদি মাছ ধরতে আসে তাহলে বড়দা আসে না, বড়দা আসলে সুরদা আসে না। একজন একজন করে মাছ ধরে ছোট ছোট মাছ ধরে নিয়ে যায়। এখানে আছে লেবুর বাগান, অনেক লেবু গাছ আছে এদিকে। ওগুলি সব লেবু গাছ, এদিকে লেবু গাছ, এখানে লেবু গাছ আছে, কিন্তু লেবু নেই। লেবু গাছ আছে, লেবু নেই। হ্যাঁ হচ্ছে, এই যে দেখছো, আমি আমার একটা ব্লগে দেখিয়েছিলাম আমাদের বাড়ির চারপাশে কী কী গাছ আছে। তো সেই ব্লগে সব কিছু দেওয়া আছে। লেবু লেবু দেখিয়েছিলাম কিন্তু, আর কলা গাছে কলা হয়েছে। বলে না দয়াল বাবা কলা খাবা গাছ লাগাইয়া খাও, তো সেরকমই কথাটা আমি বলতে চাইবো তোমাদেরকে। যদি কলা খাওয়ার ইচ্ছা আছে তাহলে গাছ লাগিয়ে কলা খাও, নিশ্চয়ই গাছে কলা ধরবে। তো আমি এবার বাড়িতে চলে যাব, মাছ ধরা হয়ে গেছে, গিয়ে মাছটা কাটবো, তারপরে রান্না করব, তারপরে খাবো। তো ততক্ষণ পর্যন্ত তোমরা সাথে। দিল খো গয়া হো গয়া কিসি কা আব রাস্তা মিল গয়া তেরে দর পর সনম চলে আয়ে তু না আয়া তো হম চলে আয়ে চলে। মাছ নিয়ে বসে গেছি, মাছ মাছ কাটবো। ਕੁਆਰੀਆਂ ਤੋਂ ਸੋਹਣੀਆਂ ਤੇ ਮੈਂ ਵੀ ਇੱਕ ਵਾਰਾ ਚੜ੍ਹਦੀ ਜਵਾਨੀ ਹੁਣ ਲੁੱਟ ਲੈ ਨਜ਼ਾਰਾ ਜੇ ਨਾ ਮੈਨੂੰ ਕਰਤੀ ਨੇ ਪੁੱਛਣਾ ਦੁਬਾਰਾ ਫੇਰ ਰੋਟੀਆਂ ਪਕਾਈ ਨਾਲੇ ਮੇਰੇ ਗਾਣੇ ਗਾਈ ਨਾ ਜਾ ਨਾ ਜਾ ਨਾ ਜਾ ਨਾ ਜਾ ਨਾ ਜਾ ਮਿੱਤਰਾਂ ਤੋਂ ਦੂਰ ਅੰਬਰਾਂ ਤੋਂ ਆਈ ਤੂੰ ਲੱਗਦੀ ਏ ਹੂਰ ਹੱਥ ਤੇਰਾ ਨਖਰਾ ਤੇਰਾ ਕੀ ਕਸੂਰ ਮੈਨੂੰ ਵੀ ਪਸੰਦ ਤੂੰ ਕਰਦੀ ਜ਼ਰੂਰ ਨਾ ਜਾ ਨਾ ਜਾ ਨਾ ਜਾ ਨਾ ਜਾ ਨਾ ਜਾ ਤੇ ਮਾਸ ਕੇਟੇ ਧੁਏ ਨਹੀਂ ਐਸੇ ਚੀ ਆ ਇਕਨ ਮਾਸ ਦਾ ਭਾਜਬੋ ਤਾਰ ਪਰ ਇਟ ਬਣਾਬੋ ਤੋ ਦੇਖ ਕੇ ਥਕੋ খাওয়া দাওয়া শেষ করে আমি যাচ্ছি নদীর ধারে। তো নদী আছে আমার বাড়ির সামনে একটা, কিন্তু নদীতে ধার নেই। আমি দেখিয়ে দেবো, মাত্র 12 মাসে 3 মাস জল থাকে। বলেছি না নদীতে ধার নেই, জমা জল আছে। বারো মাসে 3 মাস জল থাকে। এখানে মন্দির আছে একটা, এটা আমার ভাই, চলো ভাই। আর আমি দলংয়ের সাইডে বসে আছি, আর এদিকে পিছন দিকে তো এটা মাথাগড়ি বলে, এটাকে অ্যাকচুয়ালি নদীও বলে না, কারণ এখানে জলই থাকে না, কীরকম সিস্টেম। তো এখন তো একটু জল দেখতে পাচ্ছি, সারা বছর এখানে জল থাকে না, 3 মাস জল থাকে, সারা বছর বলবো না, 3 মাস জল থাকে যখন বেশি প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়।
তখন ভুটানের আমাদের এখান থেকে ভুটান বেশি দূর নয়, তো ভুটানের জল ছেড়ে দেয় তারপরে এখানে জল হয়, আর না হলে যখন জলের দরকার পড়ে তখন জল থাকে না এখানে, সেটাই বলবো। তো একটু জল আছে, এখন একটু জল আছে, বেশি জল নেই। আর এখানে পাশেই আমার বাড়ি, এদিকে আমার বাড়ি বেশি দূর নয়, সাথেই মন্দিরটার সাথে। আমি আর ভাই মিলে এখন একটু হাঁটাচলা করব, কারণ বসে থাকতে থাকতে মামর ধরে গেছে। তো ভাই আর আমি একটু হাঁটছি, এটাকে ইভিনিং ওয়াক বলে, আমি যেটা বছরে একবার করি, আমি বছরে নয় যখন ইচ্ছে করে তখনই। আজকে এখানে এসেছি, 15 দিন হয়ে গেছে, তো 15 দিনে আজকে ইভিনিং ওয়াক করতে বেরিয়েছি, তো আবার 15 দিন পরে হতে পারে, কালকে হতে পারে। হাঁটাহাঁটি করে চলে এসেছি, এবার বাড়ির সামনে দাঁড়িয়েছি, আর আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ফিরে আসবো আবার নতুন একটা ব্লগ নিয়ে, আর ততক্ষণ পর্যন্ত সাথে থেকো। অ্যান্ড আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো বাই বাই।